খেলো ইন্ডিয়ালৈ প্রধানমন্ত্রী আহিলে তীব্র প্রতিবাদ হব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি অসমত আহে জোরদার প্রতিবাদ করা হব। আসুর হুঙ্কারের পাছত সতর্ক প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। রাইজর সহায় সহযোগিতা বিচারিলে সোনোয়ালে। মই সকলকে আন্তরিকতার শ্রদ্ধা সহকারে আহ্বান জানাইছো, সকল পক্ষ যদি এই ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গীরে সহাৰি জনায় নয়। 10 জানুয়ারীত গুৱাহাটীত খেলো ইন্ডিয়া 2020 উদ্বোধনী অনুষ্ঠান। খেলো ইন্ডিয়া উদ্বোধন করবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুৱাহাটীলৈ অহার সম্ভাবনা। বিপরীতে রাজ্যত কা বিরোধী প্রতিবাদ অব্যাহত রখা সদৌ অসম ছাত্র সন্থার নেতৃবর্গর স্পষ্ট ঘোষণা। টি-20 আর খেলো ইন্ডিয়াত সতর্ক দৃষ্টি আসুর। প্রধানমন্ত্রী আহিলেই হব তীব্র প্রতিবাদ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি অসমত আহে তেতিয়া হলে আমি প্রতিবাদ করিবর কারণে আমি ব্যবস্থা রাখিম আর জোরদার প্রতিবাদ করা হব। যেগুলো খেল চলি আছে এইবর উপর আমি নিরন্তর দৃষ্টি নিক্ষেপ করে আছো। আমি এই দুখন খেলর উপর আমি চকু রাখিছো। ছাত্র সন্থার এনে যুযুধান স্থিতিত এতিয়া আয়োজক হিসেবে অসম সরকার উৎকণ্ঠিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিশ্চয়তা প্রদান করা নাই যদিও রাজ্যের বিজেপি সরকারে প্রধানমন্ত্রীর দ্বারাই উদ্বোধন করাব খোঁজে খেলো ইন্ডিয়া। 10-22 জানুয়ারীলৈ 28খন রাজ্যের মাজত চলবলগিয়া এই ক্রীড়া প্রতিযোগিতাখনকো কা বিরোধী প্রতিবাদের ধুমুহাই জোকারি যার আশঙ্কা। প্রধানমন্ত্রী গুৱাহাটীলৈ আহি প্রতিবাদের সম্মুখীন হলে আকৌ নাক কটা যাব রাজ্য সরকারের। সেয়ে মুখ্যমন্ত্রী সোণোৱালৰ সুৰ নরম, রাইজর সহযোগ অবিহনে অসম্ভব খেলো ইন্ডিয়া। মই সকলকে আন্তরিকতাৰে শ্রদ্ধা সহকারে আহ্বান জানাইছো, ক্রিয়ার যোগেদি আমি অসমক ভারতবর্ষের বুকুত এখন শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার আমার সকলো সম্ভাবনা সম্পদ শক্তি আছে। গতি মই ভাবো সকল পক্ষ যদি এই ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গীরে সঁহাৰি জনায় নয়। দেওবাৰে হৈ গ'ল খেলো ইণ্ডিয়া ইউথ গেমছৰ টৰ্চ ৰিলেৰ উদ্বোধনী অনুষ্ঠান। টৰ্চ ৰিলে উদ্বোধন কৰে মুখ্যমন্ত্ৰী সোণোৱালে। আন্তঃৰাষ্ট্ৰীয় পদকজয়ী খেলুৱৈক সম্বৰ্ধনা, আৰ্থিক সাহায্য প্ৰদান কৰা হয় এই অনুষ্ঠানত। খেলো ইণ্ডিয়াক লৈ উৎসাহী মুখ্যমন্ত্ৰী। এজন মানুহে যদি জীৱনটো উপভোগ কৰিব বিচাৰে, নিজৰ জীৱনটো সুন্দৰভাৱে গঢ় দিব বিচাৰে, তেতিয়া ক্ৰীড়াৰ আশ্ৰয় ল'ব লাগিব। স্পৰ্টছ ইজ এ ৱে অফ লাইফ। অসমবাসীর ধারাবাহিক প্রতিবাদের মাজতে গুৱাহাটীত এই বৃহৎ ক্রীড়া উৎসব আর ভারত শ্রীলঙ্কার এখন টি-20 ম্যাচ। খেলো ইন্ডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানলৈ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহিবনে নাহে তার উপর দৃষ্টি নিবদ্ধ থাকিব দেশবাসীর। হেমন্ত বেজ আর বিচিত্র রাজবংশীর রিপোর্ট, প্রাগ নিউজ।